হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আপার প্রাইমারি সেকেন্ড পেজ ভেরিফিকেশন সংক্রান্ত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। তার ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্তই আবেদন, আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন এবং বেশি করে বন্ধুর মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না। নিজস্ব যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। তো আসুন শুরু করা যাক। এখানে প্রথম প্রশ্ন বলছে যে নূরজাহান খাতুন কমেন্ট করেছে যে স্যার ফিমেলদের চান্স কতটা। নূরজাহান খাতুনকে আমি বলবো যে আপনি আপনার সাবজেক্টটা বলেননি, কিন্তু আমি বলবো যেহেতু আপনি সাবজেক্টটা বললো তবু আমি আপনাকে বলছি যে দেখুন ফিমেলদের ক্ষেত্রে ফিমেল স্কুল বয়েজদের যে স্কুল থাকে অর্থাৎ যেটা জেনারেল স্কুল থাকে সেখানে দু জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা। সুতরাং বয়েজ অর্থাৎ মেলদের তুলনায় ফিমেলদের একটু চান্সটা বেশি আছে। এরপরে বলছি যে শ্রাবণী মণ্ডল কমেন্ট করেছে, দাদা আমি শ্রাবণী পাল জিওগ্রাফি ফিমেলে এসসি 76.5 আছে, আমার কি চান্স আছে সেকেন্ড ফেজে? অবশ্যই আপনার চান্স আছে, আপনার স্কোরটা যথেষ্টই ভালো এবং আপনি হচ্ছে এসসি ক্যাটাগরি, তাই আপনার অবশ্যই চান্স আছে। এরপর সাহেব মোল্লা বলছে যে আমার 69.866 পিওর সায়েন্স ওবিসি চান্স আছে। দেখুন আপনার নাম্বারটা কিন্তু যথেষ্টই চান্স কম আছে, তাই আপনার সেকেন্ড ফেজে কোনো চান্স হয় বলে আমার মনে হয় না, কিন্তু আপনার যদি থার্ড ফেজ হয় তাহলে অবশ্যই কিন্তু চান্স আছে। এরপরে বলছে যে মুরাদ আলী কমেন্ট করছে যে স্যার আমি বিকম পাস, আমি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লাই করেছি, আমার রিজেক্ট হবে কি? দেখুন আপনি যখন পরীক্ষা দিয়েছিলেন এবং আপনার যেহেতু পরীক্ষায় পাসও করেছেন, এবার আপনি এখানে ল্যাঙ্গুয়েজ হিসাবে অ্যাপ্লাই করেছেন, আপনার যদি ইন্টিমেশন লেটার আসে তাহলে অবশ্যই কিন্তু আপনার রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কারণ ওরা যদি ইন্টিমেশন লেটার দিয়ে যায় তাহলে আপনার কোনো চান্স নেই যে আপনার এটাকে অ্যাপ্লিকেশনটা করা যায়, ওরা রিজেক্ট করে। আর যদি না দেয় তাহলে আপনারা একটু আপনি একটু কমিশনে গিয়ে দেখবেন। এরপরে বিবেক বর্মন কমেন্ট করেছে যে ইংলিশ এসসি ক্যান্ডিডেট স্কোর 74.53 ট্রেন্ড, আমি কি ডাক পাবো? দেখুন এসসিতে ইংলিশ এসসি ক্যান্ডিডেট 74.53 আপনার হলেও হতে পারে। এরপর প্রশ্ন বলছে যে তানিয়া ব্যানার্জি কমেন্ট করেছেন যে দাদা আমার স্কোর 75.73 জিও জেনারেল ফিমেল সেকেন্ড ফেজে কি ডাক পাবো? আপনি জেনারেল ক্যান্ডিডেট এবং আপনার স্কোর 75.73, যেহেতু সিট বাড়ছে সেহেতু আপনার একটু সম্ভাবনা আছে। এরপরে সংস্কৃতে বলছে যে পৌলমী দিয়ে কমেন্ট করে যে সংস্কৃত 78.8 ফিমেল জেনারেল ডাক পাবো? অবশ্যই করে সংস্কৃতে ডাক পাবেন আপনার যা স্কোর আছে। এরপরে শতদল সিংহা বলছে জেনারেল 78 ইংলিশ চান্স আছে কি? অবশ্যই চান্স আছে আপনার। এরপরে আমির হাসান কমেন্ট করছে যে পিওর সাইন পিএইচ ওয়েজদের সম্বন্ধে কিছু কত বলুন। তা আমি পিওর সায়েন্স আমি এটা বলিনি ক্যাটাগরি যখন ভাগ করি, ও পিএইচ ওয়াইজদের ক্ষেত্রে কিন্তু এমনি যারা জেনারেল এসসি এসটি তার তুলনায় কিন্তু নাম্বারটা অনেকটাই কমবে। সুতরাং আপনার স্কোরটা যদি বলতেন তাহলে আমি আপনাকে বলে দিতে পারতাম যে আপনি ডাক পাবেন কি না। এরপরেও বলছে আমির হাসান কমেন্ট করছে দাদা পিওর সায়েন্স ম্যাথামেটিক্স পিএইচ ওয়াইজদের কাট অফ কত হতে পারে? দেখুন ম্যাথামেটিক্সের কাট অফ যথেষ্টই কম হবে, আপনি যদি পিএইচ ওয়াইজ আপনার যদি স্কোরটা 73 থেকে থাকে বা 72 থাকে, যেহেতু আপনি পিএইচ তাই 71 থেকেও আপনি চান্স পেয়ে যাবেন। এরপরে শ্বেতা পাণ্ডে কমেন্ট করেছে যে হিন্দি সম্বন্ধে একটু জানাবেন। দেখুন হিন্দি যে মিডিয়াম সেই সম্বন্ধে আমার কাছে কিন্তু কোনো তথ্য নেই বলে আমি জানাইনি, তবে আমি এটুকু বলতে পারি যারা হিন্দি ক্যান্ডিডেট আপনি যদি আপনার হিন্দি মিডিয়ামের যে সাবজেক্টটা যদি একটু বলতেন তা অবশ্যই বলতে পারতাম। যদি আপনার হিন্দি সাবজেক্টই হয় তাহলে কিন্তু আপনার স্কোরটা হলে আমি একটু বলে দিতে পারতাম। তো ফ্রেন্ডস আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে লাইক দিতে ভুলবেন না এবং নিজস্ব যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।